নমস্কার বন্ধুরা, আমি বলছি মানিক সরকার, আর তোমরা দেখছো মানিক সরকার ইউটিউব চ্যানেল। অনেক দিন পরে নিয়ে আসলাম আবার রায়গঞ্জ বাইপাসের ভিডিও। আমাকে অনেকে কমেন্টস করেছিল রায়গঞ্জ বাইপাসের রাস্তা কেমন, কমপ্লিট আছে না আছে। রায়গঞ্জের রাস্তা বাইপাসের মোটামুটি কমপ্লিটই আছে, কিন্তু টোটাল ব্রিজ, তিন চারটে ব্রিজ আছে, ব্রিজের কাজ কমপ্লিট নাই, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর তোমরা দেখো টোটাল খালি ব্রিজের কাজই বেশিরভাগ দেখাচ্ছে, ব্রিজের টোটাল কাজ কমপ্লিট, ব্রিজ কমপ্লিট, কিন্তু ব্রিজের আশেপাশে বা ব্রিজের সাইডে কোনো কাজ কমপ্লিট না, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। যতগুলো ব্রিজের কাজ অসমাপ্ত পড়ে আছে সেটাই তোমাদের দেখাচ্ছি। আর তোমরা দেখো রায়গঞ্জ বাইপাসের কোথায় কোথায় কাজ হয়নি, বা মোটামুটি রাস্তার কাজ, অনেকে আমাকে কমেন্টস করেছে রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট আছে, রাস্তার কাজ মোটামুটি 70% কাজ কমপ্লিট আছে, আমি আগেও বলেছিলাম ভিডিওতে। কিন্তু যে মেন মেন ব্রিজগুলো কাজ হয়নি, ব্রিজগুলো বলতে নদীর গেছে, নদীর মাঝখানে যে ব্রিজগুলো আছে সেই ব্রিজের কাজগুলোই হয়নি, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর কোথায় কি আছে কাজ না আছে, যেখানে রাস্তা কমপ্লিট হয়ে গেছে সেখানে রাস্তাও তোমাদের দেখাবো। তোমরা আমার সঙ্গে থাকো, আর আমার চ্যানেলটা একটু লাইক করবে, কমেন্টস করবে, আর চ্যানেলটাকে, ভিডিওটাকে শেয়ার করে দিবে, যেটা তোমরা দেখছো অন্য কেউ দেখে একটু উপকৃত হয়। সেই জন্যেই খালি আমি লাইক কমেন্টস আর শেয়ারের কথাই বেশিরভাগ বলি। এইখানে দেখো রাস্তা টোটাল কমপ্লিট, চাকাচাক আছে, সেই জন্য বলছি এই ভিডিওতে আমি বেশিরভাগ যেখানে কাজ হয়নি সেখানে কাজটাই দেখাতে চেয়েছিলাম। আর কিছু কিছু রাস্তা মোটামুটি কমপ্লিটই আছে, সেই রাস্তায় তোমাদের দেখাচ্ছি। আর কোথায় কাজ বাকি আছে, কি আছে, টোটাল A to Z। একটু ভিডিওটা আরও বড় করতাম, কিন্তু দেখলাম না বড় করে লাভ নেই, ছোট করেই তোমাদের দেখাচ্ছি কোথায় কাজ হয়েছে, কতটা কাজ হয়েছে, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা নুড়ি নদী, বা এর আগেও দেখিয়েছিলাম তোমাদের, তখন কাজ কমপ্লিট ছিল না, এখন কাজ হচ্ছে, তারই প্রমাণ এগুলো সব লাগানো। তখন আমরা যখন গেছি তখন কাজ ছিল না বা কাজ হচ্ছিল না, এটা কাজ হচ্ছে তার প্রমাণ। টোটাল সব কিছু বাধা বাঁধা আছে, এর আগেও তোমাকে এই ব্রিজটা টোটাল আমি দেখিয়েছি। ব্রিজের সামনে দেখো নৌকো আছে, আমি সেই জন্য বলি ভিডিওটা টোটাল ফরওয়ার্ড করা আছে। অনেক সময় লাগে একটা ভিডিও করতে গেলে, অনেক জায়গা যাও দেখো এরপরে ভিডিও করতে হয় আমাদের, নাহলে সম্ভব না। তাও তোমাদের সুবিধার জন্য ভিডিওটা ফরওয়ার্ড করেই তোমাদের দেখাচ্ছে, তোমাদের যদি অসুবিধা না হয়। আর রায়গঞ্জ বাইপাস যেতে বলছি রাস্তা অনেক কমপ্লিট আছে। এই দেখো ভারত পেট্রোলিয়ামের গ্যাসের যে ডিপো, সেই ডিপো এর আগেও আমি তোমাদের থাম্বনেলে দিয়েছিলাম, প্লাস হলো তোমাদের অল্প দেখিয়েছিলাম, সেটাই তোমাকে রাস্তার সামনেই, বাইপাসের রাস্তার সামনেই, এটাই কিন্তু বাইপাসই আছে, বাইপাসের সামনেই ভারত পেট্রোলিয়ামের গ্যাস বা তেলের ডিপো এখানেই আছে, রায়গঞ্জের ধারে কাছে। রায়গঞ্জ বলতে এটা কলম দিকে থেকে শুরু হয়ে যায়। এই ব্রিজটা তোমাদের দেখেছিলাম, তখন ব্রিজটা কমপ্লিট ছিল না, কিন্তু ইদানিং এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, তারও তোমাদের দেখাচ্ছে রাস্তার টুকটাক যে কাজ হচ্ছে তার প্রমাণ। দেখো রাস্তা এখনও কাজ হচ্ছে। তোমাদের আরও নেক্সট টাইমে কিছু জানার থাকলে আমাকে বলবে, আমাকে তোমরা কমেন্টস করতে পারো, কমেন্টস করলে আমি তোমাদের A to Z সবসময় বলি। কমেন্টস করো, আমাকে লাইক করো, শেয়ার করো ভিডিওটাকে, যেরকম তুমি দেখছো, প্লাস অন্য কেউ যদি দেখতে উপকৃত হয়। আর আমি সবসময় বলি তুমি আমাকে কি আছে তোমাদের প্রশ্ন আমাকে করো, আমি টোটাল রিপ্লাই দিব বা রিপ্লাই দিয়েও থাকি। চলো বেশি কথা না বাড়িয়ে, আর আমাদেরও ভিডিও শেষের দিকে মোটামুটি, আমাকে অনেকে কমেন্টসে বলেছিল যে রেল ব্রিজের কাজটা কতটা হয়েছে না হয়েছে। রেল ব্রিজটা আমি তোমাকে আগেও দেখেছিলাম, কিন্তু এত সামনে থেকে হয়তো আমি দেখেছি, অনেক ইউটিউবার ভিডিও করেছে, কিন্তু এত সামনে থেকে কেউ হয়তো করে দেখায়নি। আমি তোমাদের A to Z সামনে থেকে একবারে রেল লাইনে দাঁড়িয়ে ভিডিও করে তোমাদের দেখিয়েছি কোথায় কী কাজ আছে। এখানে টোটাল A to Z এর আগেও দেখেছিলাম, এখানে কোনো কাজ হয়নি, খালি পিলারগুলো বসানো আছে, সেই পিলারটাই তোমাকে দেখাচ্ছি। আর ওই সাইডেও A to Z তোমাদের দেখাবো, তোমরা একটু সঙ্গে থাকো, দেখো কী আছে না আছে,
আমি সবসময় বলি আমি বেশি ভালো বলি না, কিন্তু যেটাই আছে আমি নিজে গ্রাউন্ডে যে টোটাল ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করি বা তোমাদের দেখাই, এটাই আমার সবচেয়ে বড়। ঠিক আছে ফ্রেন্ড, আজকে রাখছি, আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত। দেখলে কী কাজ হয়েছে না হয়েছে।